আসসালামু আলাইকুম, এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি আনি আশকার। তৃতীয় দিনে পদ্মা সেতু দিয়ে সুশৃঙ্খলভাবে চলাচল করছে যানবাহন। টোল প্লাজায় যানবাহনগুলোকে অপেক্ষা করতে হচ্ছে না, অল্প সময়ের মধ্যে চলাচল করতে পেরে যাত্রী ও চালকদের মধ্যে রয়েছে স্বস্তি। সকাল থেকে যানবাহনের তেমন চাপ নেই, তাই নির্বিঘ্নে পদ্মা সেতু দিয়ে নির্দিষ্ট গন্তব্যে যেতে পেরে যাত্রীদের মধ্যে স্বস্তি বিরাজ করছে। তবে মোটরসাইকেল চালকরা আজও যেতে পারছে না সরকারি নিষেধাজ্ঞা থাকার কারণে। পিক আপ ভ্যানেও মোটরসাইকেল পরিবহন আপাতত নিষিদ্ধ করা হয়েছে। এদিকে পদ্মা সেতুর নাট বল্টু খুলে টিকটক ভিডিও বানাতে গিয়ে গ্রেফতার হওয়া বায়েজিদ তালহার পটুয়াখালীর গ্রামের বাড়িতে হামলা হয়েছে। গতকাল সদর উপজেলার লাউকাঠির তেলিখালী গ্রামে তার বাড়িতে এই হামলা চালায় দুর্বৃত্তরা। ওই বাড়িতে তার ভাই ও ভাবি থাকতেন। তারা জানান, হামলার পর থেকেই তারা আতঙ্কে আছেন। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। সিলেট, নেত্রকোনা ও কুড়িগ্রাম সহ বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে, তবে দুর্ভোগ কমছে না বানভাসীদের। সিলেটে বন্যার পানি নামছে ধীর গতিতে। পানি উন্নয়ন বোর্ড জানায়, কুশিয়ারা নদীর কানাইঘাট ও ফেঞ্চুগঞ্জ পয়েন্টের পানি এখনও বইছে বিপদসীমার উপর দিয়ে, তবে আগামী এক সপ্তাহের মধ্যে বন্যার পানি কমে যাবে বলে জানিয়েছেন তারা। এদিকে ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জের বন্যা পরিস্থিতি তেমন উন্নতি হয়নি। এ দুই উপজেলায় লাখো মানুষ এখনও পানিবন্দী রয়েছে। নেত্রকোনায় কয়েকটি ইউনিয়নে পানি কমলেও ঘরবাড়ি নষ্ট হওয়ায় দুর্ভোগে দিন কাটাচ্ছে মানুষ। ধনু ও উবদাখালি নদীর পানি এখনও প্রবাহিত হচ্ছে বিপদসীমার ওপর দিয়ে। কুড়িগ্রাম ও জামালপুরে ঘরে ফিরতে শুরু করেছে চর অঞ্চলের মানুষজন, তবে ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি নিয়ে চরম দুর্ভোগে পড়েছেন তারা। এসব এলাকায় গবাদি পশুর খাদ্য সংকটও প্রকট হয়ে উঠেছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা। আকর্ষণীয় নকশায় বদলে গেছে খাগড়াছড়ির অন্যতম পর্যটন কেন্দ্র আলুটিলা পার্ক। নির্মাণ করা হয়েছে স্বর্ণতরুণ, ঝুলন্ত সেতু, কুঞ্জছায়া, নন্দনকানন, কালচারাল গ্যালারি, এমথ থিয়েটার সহ অসংখ্য ভিউ পয়েন্ট। করে তোলা হয়েছে নতুন নতুন ভিউ পয়েন্ট। জেলা শহর থেকে 10 কিলোমিটার দূরের আলুটিলা পাহাড়ে ছিল খাগড়াছড়ির একমাত্র পর্যটন কেন্দ্র। এক সময়ের অগোছালো এই পার্কে এখন তৈরি হয়েছে নতুন নতুন দৃশ্যপট। এছাড়াও পর্যটকদের রাত্রি যাপনের জন্য আলুটিলায় নির্মাণ করা হচ্ছে অত্যাধুনিক খুমপুই রেস্ট হাউস ও হোটেল রেস্টুরেন্ট। সেজন্য আলুটিলার রহস্যময় গুহা আর প্রাকৃতিক সৌন্দর্য দেখতে প্রতিদিন ভিড় করছেন পর্যটকরা। পর্যটকদের আনন্দ বাড়িয়ে দিতে আলুটিলায় প্রায় 6 কোটি টাকার উন্নয়ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস। নতুন নতুন অনেক কিছু হয়েছে এখানে, ব্রিজ বা বিভিন্ন বসার স্থান হয়েছে, দারুণ ভিউ আছে এখানে। গুহা, বটতলা এবং এই পাহাড়ে নিয়েছিল, কিন্তু এখন আগের মতো ওই সীমাবদ্ধতা নেই। জেলা প্রশাসনের মাধ্যমে যে উন্নয়ন কাজগুলো হচ্ছে এগুলো আসলে দেখার মতো। কুঞ্জছায়া নামে একটি ভিউ পয়েন্টের কাজ আমরা শেষ করেছি। বর্তমানে আলুটিলা পর্যটন পার্কে যে পাশাপাশি দুটো পাহাড় আছে, সেই দুটো পাহাড়কে সংযোগ করে একটি স্টিল ব্রিজ আমরা নির্মাণ করছি। এবার জানাবো ইস্পাহানি শেয়ার বাজারের সংবাদ। ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং মিলস লিমিটেডের শেয়ার আজ থেকে স্পট মার্কেটে লেনদেন হচ্ছে। আগামীকাল পর্যন্ত স্পট মার্কেটে কোম্পানিটির শেয়ার লেনদেন করা যাবে। রেকর্ড ডেটের কারণে আগামী 30 জুন ড্রাগন সোয়েটারের শেয়ার লেনদেন বন্ধ থাকবে। এদিকে মাইডাস ফাইন্যান্স লিমিটেডের শেয়ার গতকাল থেকে স্পট মার্কেটে লেনদেন হচ্ছে। রেকর্ড ডেটের কারণে আগামীকাল কোম্পানিটির শেয়ার লেনদেন বন্ধ থাকবে। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি এটিএন বাংলা সংবাদ। ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।